চট্টগ্রামের হাটহাজারিতে মোদি বিরোধী মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিজেদের কয়েকজন কর্মী নিহত হওয়ার দাবি করেছে হেফাজত নেতারা। তবে কেউ মারা যাওয়ার কথা অস্বীকার করেছে পুলিশ। জুমার নামাজের পর হাটহাজারির দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা থেকে কয়েক হাজার হেফাজত কর্মী লাঠি শোটা নিয়ে মোদি বিরোধী বিক্ষোভ মিছিল বের করে। এ সময় কিছু লোক হাটহাজারি থানায় ইট পাটকেল ছোড়ে, পুলিশ ফাঁকা গুলি ছুড়লে কয়েকজন আহত হন। হাটহাজারিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ ও পরে রেল স্টেশনে আগুন দেয় বিক্ষোভকারীরা। সিগন্যাল বক্স ভেঙে ফেলায় ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের সাথে সারা দেশের চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর বিকেলে জেলা পরিষদ কার্যালয়ে ব্যাপক হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় শহরের জেলা পরিষদ, পৌর মুক্ত মঞ্চ, পৌর মার্কেট সহ বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরালও ভেঙে ফেলে তারা। দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে যায়।